My dear students of class 6, today's online class is conducted by Md Shafiqul Islam, assistant teacher Halima Girls Student College. In my class, I will impart something new to you about rules of gap filling. My dear students, we will discuss today about some rules to fill up the gaps. How to fill up the gap in or with the rules of grammar. My dear students, amra ajke lesson 9 er ekti passage obolombone amra ekta gap filling korbo. তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে একটি গ্যাপ ফিলিং আছে, একটি প্যাসেজ আছে, এই প্যাসেজের মধ্যে পাঁচটি গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলো আমরা আগে প্যাসেজটি পড়ব এবং তারপর আমরা প্রয়োজনীয় শব্দ দিয়ে গ্যাপটি পূরণ করব। তোমরা জানো গ্যাপ ফিলিং করতে হলে আগে আমাদের প্যাসেজটি সুন্দর করে পড়তে হয়, তারপর কনটেক্সট বা বর্ণনা প্রসঙ্গ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ওয়ার্ড বা শব্দ আমরা দিব। এক্ষেত্রে প্যাসেজের সঠিক অর্থটা জানতে হবে, বিষয়বস্তু এবং গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে সেগুলো আমরা অনুসরণ করব। আমরা প্রথমে প্যাসেজটি পড়ে নিই। প্যাসেজটিতে আমরা দেখি রুলস অথবা হাইজেন বিষয়ে লেখা। দেয়ার ইজ এ প্রভাব দ্যাট হেলথ ইজ ওয়েল। প্যাসেজটিতে আমরা দেখতে পাই দেয়ার ইজ এ প্রভাব দ্যাট হেলথ ইজ ওয়েল। এই প্যাসেজটি হেলথ সম্পর্কে এবং হাইজেন সম্পর্কে লেখা। হেলথ ইজ ওয়েল, এ ম্যান অফ গুড, তারপর শূন্য স্থান, এ ম্যান অফ গুড ক্যান এনজয় এ হ্যাপি ডেট, শূন্য স্থান। এ হেলদি ম্যান, এ বাক্যটিতে মধ্যেও এই হেলদি ম্যানের কথা উল্লেখ আছে। এ হেলদি ম্যান ইজ সাউন্ড বোথ ফিজিক্যালি অ্যান্ড ডেট, একজন স্বাস্থ্যবান মানুষ শারীরিকভাবে এবং আর অন্য কোনভাবে সুস্থ থাকে আমরা তা এখানে লিখব। দোজ হু আর হেলদি, যারা স্বাস্থ্যবান আর অ্যাক্টিভ, কর্মঠম, সক্রিয়, এরপর জ্ঞান আছে অ্যান্ড হ্যাপি। টু কিপ ইন গুড হেলথ, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, রক্ষা করার জন্য উই শুড বি, আমাদের হওয়া উচিত শূন্য স্থান। ড্যাশ অ্যাবাউট হাইজিন, স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে আমাদের জানা উচিত বা সতর্ক থাকা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ্যাপ ফিলিংটি করব নিয়ম অনুযায়ী। প্রথমে আমরা বিষয় প্যাসেজটি পড়েছি এবং এর বিষয়বস্তু আমরা জানতে পেরেছি। এরপর আমাদের যে পাঁচটি শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে আমরা দেখব যে এই বাক্যের মধ্যে কোন শব্দটি, কোন শব্দের কোন ফর্মটি বসালে সেন্টেন্সটি অর্থপূর্ণ হয়, সে অনুযায়ী আমরা গ্যাপের মধ্যে একজন মানুষ ভালো কিসের অধিকারী হয়, ক্যান এনজয় হ্যাপি, সুখী এবং সুখী উপভোগ করতে পারে, এখানে সঠিক শব্দটি আমরা বসাব। তাহলে এ ম্যান অফ, যেহেতু এই প্যাসেজটি হেলথ সম্পর্কে লেখা, এ ম্যান অফ গুড হেলথ, এ ম্যান অফ গুড হেলথ, সুস্বাস্থ্যের একজন মানুষ, ক্যান এনজয়, এই পুরোটা এই পুরো শব্দ কয়েকটি সাবজেক্ট, এরপরে ক্যান এনজয় ভার, ক্যান এনজয় উপভোগ করতে পারে, কী উপভোগ করতে পারে, এ হ্যাপি, এ হ্যাপি ক্যান, একটা আনন্দপূর্ণ সুখী কি জীবন,
জীবন শুরু করতে পারে তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে ইল অফ গুড হেলথ ক্যান এনজয় হ্যাপি লাইফ এরপরে এই হেলদি ম্যান একজন স্বাস্থ্যকর ইজ সাউন্ড বোথ ফিজিক্যালি একজন স্বাস্থ্যকর মানুষ সুস্থ থাকে বোথ ফিজিক্যালি শারীরিকভাবে অ্যান্ড ক্যাশ এখানে একটি প্রিয় শিক্ষার্থীরা এখানে একটি টুল আছে আমরা যদি পূর্ববর্তী ক্লাসের যদি আমরা আলোচনার দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই বিষয়টি আলোচনা করা হয়ে গেছে অ্যান্ড এর আগে এবং পরে সমপর্যায়ের শব্দ বসে অ্যান্ড এর আগে পরে সমপর্যায়ের সমমানের শব্দ ব্যবহার বসে এ হেলদি ম্যান ইজ সাউন্ড বোথ ফিজিক্যালি আছে তাহলে এখানে হয় ফিজিক্যালি সমর্থ বা কাছাকাছি মেন্টালি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকে দোজ হু যারা এখানে সাবজেক্টটা প্লুরাল দোজ হু আর হেলদি যারা স্বাস্থ্যবান প্লুরাল যারা স্বাস্থ্যবান তারা কি হয় আর অ্যাক্টিভ তারা হয় সক্রিয় কর্মঠ তারা কি কি হয় কর্মঠ শূন্যস্থান অ্যাড হ্যাপি তারা সুখী হয় তাহলে এখানে সপর্যায় শব্দ কি থাকতে পারে দোজ হু আর হেলদি যারা স্বাস্থ্যবান আর অ্যাক্টিভ কর্মঠ তারপর আমরা কি করতে পারি স্ট্রং দেওয়া যেতে পারে কেয়ারফুল দেওয়া যেতে পারে অ্যাড হ্যাপি তারা কর্মঠ সুখী এবং তারা প্রফুল্ল বা শক্তিশালী হয়ে থাকে এখানে অ্যাক্টিভটা অ্যাজেক্টিভ হ্যাপি অ্যাজেক্টিভ তাহলে ডি নম্বরে অন্য একটা শব্দ সেটা আমরা অ্যাজেক্টিভ দেব এরপরে টু কিপিং গুড হেলথ সুস্বাস্থ্য রক্ষার জন্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্য উই শুড বি আমাদের কী হওয়া উচিত আমাদের কী হওয়া উচিত উই শুড বি আমরা যদি অ্যাক্টিভ দেই আমরা সক্রিয় হব না সচেতন হব না কেয়ারফুল হব না আমরা হ্যাপি হব টু কিপ ইন গুড হেলথ সুস্বাস্থ্য রক্ষার জন্য উই শুড বি শুড বি এর পর এখানে একটি রুলস আছে ক্যান বি উড বি শ্যাল বি শুড বি উইল বি উড বি মে বি মাইট বি মাস্ট বি এর পর হয় ভার্বে পাস্ট পারফেক্ট বসে অথবা অ্যাডজেক্টিভ বসে এখানে টু কিপ ইন গুড হেলথ উই শুড বি অ্যাক্টিভ দেওয়া যায় অ্যাডজেক্টিভ হ্যাপি স্ট্রং কেয়ারফুল তাহলে আমরা এখানে অর্থপূর্ণ শব্দটি আসবে উই শুড বি কেয়ারফুল অথবা উই শুড বি কনশাস অর্থাৎ কেয়ারফুল অ্যাবাউট হাইজিন সুস্বাস্থ্য সম্পর্কে আমাদের যত্নবান অথবা সচেতন হতে হবে তাহলে আমরা এখন গ্যাপ ফিলিংয়ে আমরা প্রয়োজনীয় শব্দগুলো লিখে নেই এ নম্বরে এ ম্যান অফ গুড হেলথ এ ম্যান অফ গুড হেলথ শিক্ষার্থীরা এ ম্যান অফ গুড হেলথ পুরো শূন্যস্থানের শব্দ সহ এখানে পাঁচটি শব্দ আছে এই পাঁচটি শব্দ মিলে সাবজেক্ট এ ম্যান অফ গুড হেলথ ক্যান এনজয় হ্যাপি তারা অনুভব করতে পারে সুখী কি উপভোগ করতে পারে সুখী কি সম্পদ হয় না জীবন তার অন্য কিছু এখানে হ্যাপি হ্যাপির পরে আপন আপনি অটোমেটিক্যালি হ্যাপির পরে লাইফ শব্দটি আমাদের মুখে চলে আসে ক্যান এনজয় হ্যাপি লাইফ এরপর এ হেলদি ম্যান ইজ সাউন্ড একজন সুস্থবান মানুষ একজন স্বাস্থ্যবান মানুষ সুস্থ হয় বোধ ফিজিক্যালি অ্যান্ড ফিজিক্যালির পরে হয় মেন্টালি মেন্টালি হতে পারে ইমোশনালি হতে পারে আবেগিকভাবে হতে পারে তাহলে ফিজিক্যালি সমান কাছাকাছি শব্দ ফিজিক্যালি এখানে এলো এবং আছে এখানে লেগে যাবে এখানে ওটা একবার এটা একবার এরপরে দোজ হু আর হেলদি যারা স্বাস্থ্যবান আর অ্যাক্টিভ তারা হয় সক্রিয় স্ট্রং স্ট্রং করা যেতে পারে স্ট্রং অ্যান্ড হ্যাপি এতে অ্যাক্টিভিটিতে স্ট্রং দরকার নাই আমরা শেয়ার করে দিতে পারি মূল বইয়ে আমাদের শেয়ারফুল আছে এটা দেওয়া যেতে পারে এটা দেওয়া অ্যাক্টিভ স্ট্রং অথবা শেয়ারফুল অ্যান্ড হ্যাপি টু পিক কিপ ইন গুড হেলথ সুস্বাস্থ্য রক্ষার জন্য
ও শুড বি, শুড বি ফর এখানে পাস্ট পার্টিসিপ, পাস্ট পার্টিসিপ ব্যবহার করা যায় উত্তর অ্যাডজেক্টিভ, যেহেতু আমরা পুরো টেন্সটা নাওদের পরে আমরা অবজেক্টিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, উই শুড বি অ্যাডজেক্টিভ ব্যবহার করি, উই শুড বি ড্যাশ আউট, উই শুড বি কেয়ার ফুল, কেয়ার ফুল উই শুড বি কেয়ার ফুল অ্যাবাউট হাইজিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে লেসন 9 এর অবলম্বনে হেলথ ইজ ওয়েলথ এই লেসনের অবলম্বনে আমরা একটি প্যাসেজের 5টি শূন্যস্থান পূরণ করলাম। আমরা আজকের ক্লাসে এই শূন্যস্থানগুলো সুন্দরভাবে আমরা বুঝছি এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারব। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদেরকে, তোমাদের সবাইকে ধন্যবাদ।